হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আজ আমরা সবাই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি কিছুই তোমাদেরকে বলবো না, এটা তোমাদের জন্য সাসপেন্স। তো তোমরা যদি ব্লগটা পুরোটা দেখো তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে। তো আমাদের লাগেজ কমপ্লিট হয়ে গেছে গোছানো, এখন খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। লাগেজ গোছাতে গিয়ে দেখতে পেলাম শুধুমাত্র এই জামাটাই আয়রন করা হয়নি, কেমন যেন কুচকে আছে, তাই তাড়াতাড়ি করে এটাকে আয়রন করে ব্যাগে ভরে ফেললাম। এটা হলো আমার ব্যাগ, আর এটা হলো আমাদের সব থেকে বড় ট্রলি যাতে সবার জামা কাপড় রয়েছে, আর এটা হলো আমার বাবার ব্যাগ। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এই গাড়িতেও উঠে পড়েছি, এখন আমরা বেরোচ্ছি। দুপাশে সবুজ ধান ক্ষেত, তার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে কংক্রিট মোড়া রাস্তা, আর সেই রাস্তা দিয়ে চলেছে আমাদের টোটো। গন্তব্য এখন মেজমাসির বাড়ি। আমরা মেজমাসির বাড়িতে আমার দিদাকে রাখতে যাচ্ছি। যে 4 দিন আমরা বাড়ি থাকবো না, সেই 4 দিন দিদা মাসির বাড়িতেই থাকবে। আশা করছি তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগে গেছে, সেই কারণেই ভয়েসটা একটু নাকি নাকি শোনাচ্ছে। সে যাই হোক, এই সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম হাসনাবাদ স্টেশনে। পৌঁছানোর 30 মিনিট পর আমাদের ট্রেন ঢুকে পড়ল স্টেশনে। তো আমরা এখন শিয়ালদার ট্রেনে উঠে পড়েছি হাসনাবাদ থেকে। এই ট্রেনটা ছাড়বে 2:54। ট্রেনে উঠে চোখ গেল বাইরের দিকে, এদিকে দৃশ্যটা একটু অন্যরকম। আমাদের বাড়ির দিকে এখনও সবুজ ধান ক্ষেত, কিন্তু এদিকে কিছু কিছু জায়গায় ইতিমুহূর্তে ধান কাটা শুরু হয়ে গেছে, আবার কিছু জায়গায় এখনও সবুজ ধান ক্ষেত, কোথাও আবার অনেক জায়গা জুড়ে রয়েছে শিম ক্ষেত, কোথাও রয়েছে কলা বাগান, আবার কোথাও মাঠের পর মাঠ গাঁদা ফুলের চাষ হয়েছে। এরই পাশাপাশি ট্রেনে অবিরাম নানা ধরনের খাবার উঠে চলেছে। আমরা ঠিক করলাম একটু চাল ভাজা খাওয়া যাক। আশা করি এ বাদাম একবার নয় বারবার, এ ভাজা একবার নয় বারবার। এটা গোটা গোটা মশলা মাখানো বাদাম 5 টাকায়, টাটকা ভাজা নিজের বাড়ি নয় রেলগাড়ি, এটা আমরা গর্ব করে বলতে পারি। 5 টাকায় বাদাম খাবার থাকলে বলি। এটা মনফুস চাল ভাজা বলে, কোন চাল ভাজার সাথে চাল ভাজাকে মেলাবেন না, তাহলে চাল ভাজা খেতে পারবেন না, কারণ এর কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। এক খেলে খুশিতে লাগে, এ খাবার পর মুখে টেস্ট লেগে থাকে। দেখতে দেখতে বাইরে সন্ধে নেমে এলো, আর আমাদের ট্রেনও এসে পৌঁছালো তার গন্তব্য স্টেশন অর্থাৎ শিয়ালদা স্টেশনে। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা রকম খাবারের স্টল বসেছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:15। আমাদের এখনও 7:30 পর্যন্ত এখানে বসে থাকতে হবে, কারণ আমার মাসির ছেলে রাজা আসবে। রাজা কাটোয়া থেকে ট্রেনে উঠেছে, ও ট্রেন 7:30 শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে। আমার বাবা আর মা এখন স্টেশনে একটু ঘোরাঘুরি করছে। বাবা আমার আর মায়ের জন্য শসা কিনে এনেছে, তারপর আমরা খেয়েছিলাম একটু মুড়ি মাখা। একের পর এক ট্রেন এসে থামছে স্টেশনে, সেই সাথে লক্ষ্য করলাম কর্মব্যস্ত স্টেশনের সন্ধেবেলার চেহারা। আগে অনেকবার নানা কাজে এসেছি শিয়ালদা, কিন্তু এরকম অবসর আগে কখনো পাইনি এই সব কিছু উপলব্ধি করার মতো। যাই হোক, রাজা আসার পর আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি করে চলে এলাম আমাদের হোটেলে। ঘড়ির কাঁটায় অলরেডি 8টা বেজে গেছে। আমরা আমাদের লাগেজ নিয়ে লিফটে করে চলে এলাম আমাদের আগে থেকে বুক করা নির্দিষ্ট হোটেল রুমে। রুমটা অনেকটাই বড় এবং সাজানো গোছানো। রুমের মধ্যে 2টো বেড রয়েছে,
একটা ডবল বেড যেখানে আমি বাবা মা ছিলাম, আর একটা সিঙ্গেল বেড যেখানে ভাই ছিল। এছাড়া রয়েছে একটা সোফা, টি টেবিল, টিভি যেটা আমরা কখনোই দেখি না, তাছাড়া রয়েছে ড্রেসিং টেবিল, একটা চেয়ার, বড়সড় একটা আলমারিও রয়েছে। এবার আসি বাথরুমে। বাথরুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেসিন, শাওয়ার, টয়লেট, গিজার সব কিছুই রয়েছে এখানে। সব কিছু দেখে মনে হলো আমরা এখানে চার দিন থাকতেই পারি। লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ওরকম রাত 9টার দিকে আমরা চলে এলাম নিউ শঙ্কর হোটেলে রাতের ডিনারটা সারতে। এখানে খাবারের দাম ভীষণই রিজনেবল, কলকাতায় খাবারের দাম খুবই সস্তা সেটা বলার আর অপেক্ষা রাখে না। মা আর বাবা নিয়েছিল ভেজ থালি, আমি নিয়েছিলাম ভেজ তড়কা রুটি, ভাই নিয়েছিল ডিম তড়কা আর রুটি। আজ এতটাই ক্লান্ত ছিলাম যে ডিনার শেষে রুমে গিয়ে বিছানায় শুতেই কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারলাম না। কাল আমরা যাব দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ আর বেলুড় মঠ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।